নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি হচ্ছে, দেখো আমি আজকে কলপাটা ঘষবো, তো সেটা আমি দুটো জিনিস দিয়ে ঘষবো, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা চমক পাউডার যেটা, আর হচ্ছে সার্ফ দিয়ে। সার্ফ দিয়ে কলপাটে যে তেল তেল ভাবটা থাকে, আমরা বাসন মাজার পর যে তেল তেল ভাবটা থাকে সেটা থাকবে না। আর চমক পাউডারটা তো আমার কলে তো প্রচুর আয়রন, তো এরকম জলের আয়রন যদি থাকে তাহলে পরিষ্কার হয়ে যায় ভালো। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তারপর দেখবে আমি এটাকে আধা ঘন্টা সময় ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটা ঘষে নিব। তো দেখো কি সুন্দর আমি ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর আমি সেটাকে ওই প্লাস্টিকটা দিয়ে আমি একটু ঘষে নিব। তো পায়ে তো প্রচণ্ড ব্যথা, যার জন্য আমি করতে পারছিলাম না। অনেক দিন বৃষ্টি হচ্ছে এদিকে, তো এর জন্য প্রচুর নোংরা হয়েছিল। তো আজকে আমি ভেবেছি না পরিষ্কার করিনি, তাই পরিষ্কার করছি। দেখো তোমরা, তারপর দেখবে কি সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর বন্ধুরা পরিষ্কার করে আমরা আজকে একটু বাইরে যাব, পরিষ্কার করে স্নান খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে ঘুরতে যাব। ঘুরতে বলতে ছেলের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, তো একটু মঙ্গলবার পরীক্ষা, তো তো একটু বাইরে গেলে মনটা ভালো লাগে, শরীরটা যেহেতু ভালো না, তো একটু বাড়ি থেকে ঘুরে আসব। কোথাও ঢুকবো না আজকে, শুধু এদিক সেদিক আর কি, আমরা যেটাকে বলে বাইক ট্যুর আর কি, এরকম বাইকে আমরা ঘুরে বেড়াবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে ফেললাম, কি সুন্দর পরিষ্কার হয়েছে, তোমরা একটু নিজের চোখে দেখে না। তারপর রওনা দিলাম আমরা, ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো আমরা ঘুরতে চলে গেলাম বাইরে। এই তো আমাদের এনএন পার্ক, যেটা আমাদের পাশেই, বেশি দূরে না এনএন পার্ক। সেখানে প্রচণ্ড ভিড়, আমরা বাইরের থেকে শুধু দেখছি, ভিতরে ঢুকবো না। এর এখানে ঢোকা হয়ে গেছে আমাদের অনেকবার, তো এখন আর ঢুকবো না। তারপর আমরা এখানে একটু থেমে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আবার রাজবাড়িতে চলে যাব। রাজবাড়ি বলতে রাজবাড়ির ভেতরে ঢুকবো না, বাইরের থেকে। এই যে দেখো রাজবাড়ি গেট, তারপরে যে রাজবাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তারপর আবার সাগরদিঘির এখানে যাব একটু, তো সাগরদিঘির পাড়ে যাব। সেখানে দেখো এই যে সাগরদিঘির পাড়ে চলে এসেছি, তো এখানে আমাদের কাজ চলছে, সাগরদিঘির পাড়ে এখানে কাজ চলছে, যার জন্য আর কি সেখান থেকে আর বেশি মানে সময় কাটানো হলো না। তারপর ছেলে বায়না করলো জুতা কিনবে, ও বললো জুতা কিনবে, ঠিক আছে চলো, পরে বাধ্য হয়ে আবার জুতা কিনতে ঢুকতে হলো আমাদেরকে। তো জুতা দেখো, এখানে জুতার দোকানে ঢুকলাম আমরা, খুব সুন্দর সুন্দর জুতা আছে সেখানে। ও তো সবসময় মেডিকেল শো পরে, পায়ের প্রবলেম আছে, তো ও বলছে একভাবে আর মেডিকেল শো ভালো লাগে না, তো ঠিক আছে চল কিনে দিব পরে। এই যে কেনা দোকানে ঢোকা হয়ে গেছে, তো দেখো কি সুন্দর জুতাগুলো। মা এখানে দেখো জুতা নিয়ে নিতে বলছে, পছন্দ হয়েছে ছেলের। তো আমি এইসব দেখতেই ভালোবাসি, কিন্তু পড়তে ভালোবাসি না। পাথর বসানো বসানো আমার একদম ভালো লাগে না পড়তে। তো দেখো খুব সুন্দর জুতাগুলো, খুব সুন্দর। তো ছেলে এখান থেকে একজোড়া জুতা নিয়ে নিল, তারপরে ঘড়ির দোকানে চলে গেল ঘড়ি কিনবে। আগে ওর ঘড়ি ছিল যদিও, তো ঘড়ি দোকানে এসেছে কিন্তু অনেক ঘড়ি দেখেছে, কিন্তু ঘড়ি পছন্দ হলো না, বাধ্য হয়ে আমাদের এখান থেকে ঘুরে বেরিয়ে আসতে হলো। আবার একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ফিরে এদিকে তাকা, পরে কোন না